আমার জন্য তোমাদের বন্ধুত্বটাও ভেঙে গেল তাই না? বন্ধুত্ব কি এমনি এমনি ভেঙে যায় নাকি? ও একটু রেগে আছে আমার উপর, রাগ ভাঙাতে জানি আমি, ভাঙিয়ে দেব। প্রথমে নিজের নতুন সম্পর্কটা তো সামলাই। নতুন সম্পর্ক তোমার সঙ্গে? ওকে ওকে, আমি গিয়ে আমার বন্ধুর রাগ ভাঙাই, তুমি ততক্ষণ এই লাইটটা লাগিয়ে দাও। এটা তোমার হাজবেন্ডের অর্ডার। বারবার আমার সাথে কি হচ্ছে? আমি হঠাৎই আমার উদ্দেশ্য কেন ভুলে যাই? না, আমার উদ্দেশ্যই আমার জীবন, আমার মা বাবার দেওয়া জীবন। আবে তুই এত জোর কেন দিচ্ছিস? আজ অব্দি তুই আমার সঙ্গে জিততে পারিস নি। অ্যাঙ্কি তুমি না, এই যে সুরি এলো আর তুমি শুরু হয়ে গেলে। খুব ভালো লাগলো যে তুমি। আরে আরে, আমার জন্য এসেছে না? আমি বলেছিলাম না যেখানে সুরি, ডোন্ট ওয়ারি, বলেছিলাম না সলেশ আসবেই। তানভি, তানভি কি করছো? আমার সঙ্গে কথা না বলে তুমি? দেখো ঋতিক, আমি আমার মা বাবার জন্য এসেছি, নইলে আসতাম না। ব্যাস ছাড়ো না তানভি, কতদিন রাগ করে থাকবে? ছোটবেলার বন্ধুত্ব, তুমি এরকম করবে আমার সঙ্গে? তুমি কি করলে আমার সাথে ঋতিক? তানভি তুমি তুমি ভুলতে পারো ঋতিক, কিন্তু আমি না। তানভি আমার কথাটা, আমি কথাই বলতে চাই না তোমার সাথে, প্লিজ যাও। তুমি আমার, আমি তোমার। দিদি আপনি এখানে কি করছেন? নিজে না মাছের বাজারের মতো ক্রাউড, তাই না? আমি চুপচাপ এখানে চলে এলাম। দিদি এটা একদম ঠিক করছেন না আপনি, চলুন এখান থেকে এক্ষুনি, কেউ দেখে ফেললে চলুন। পেয়ে গেছি, জঙ্গলের লোক পেয়ে গেছি। তোমার মনে আছে তুই বলেছিলে ছয় আঙুলের লোক দেখলে আমায় বলতো? কোনো বন্ধু আত্মীয় স্বজন পেয়ে গেছে। কই মিল গয়া? কে কে সে? ওই সু আঙ্কল সুরি, আঙ্কল সুরি ছটা আঙুল আমি দেখেছি। তুই এলি ভালো লাগলো, এনে ড্রিঙ্ক নে। চাই না। আর একটা কথা শুনে রাখ, আমি এখানে তোর জন্য আসিনি, সুরি ডেকেছে তাই এসেছি। তুই আমার মেয়ের সাথে যা করেছিস তারপরে তো। আরে এটা ইডিয়েট নাকি, ইডিয়েট নাকি তুই? এখনো আত্মীয়তা আর বন্ধুত্বের কথা চিন্তা হচ্ছে তোর? হ্যাঁ এই দাঁড়া দাঁড়া এক মিনিট, এই দেখ ধর ধর। জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই তোদের? না তুই তুই এটা কি বলছিস? হ্যাঁ এই আংটিটা আমাদের প্রাণ বাঁচাবে। কি ফালতু বকছিস তুই? ধর এই আংটি আমি পরবো না, আই এম সরি, ইট উইল হার্ট মি, আমার ছটা আঙুল, না আমি এটা পড়তে পারবো না ভাই, আই এম সরি। আচ্ছা আচ্ছা, একটা কাজ কর, একটা কাজ কর, তোর যে ছ নম্বর আঙুলটা আছে না ওটাই পড়িস না, অন্য আঙুলটাই পড়। আরে না ভাই, আমার কথাটা শোন, সুরি তোর লাইফ রিস্ক আছে। সুরির লাইফ রিস্ক? হ্যাঁ। আরে ভাই তুই কি বলছিস, আমার লাইফ রিস্ক? আরে যেখানে সুরি, ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আমি কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিনের জন্য এখানে এসেছি, আমি একটু আনন্দ ফুর্তি করবো তারপর চলে যাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা শোন 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 শোন, একটা আইডিয়া আছে আমার কাছে, একটা আইডিয়া, একটা আইডিয়া আছে শোন। এই যে তুই যে আংটিটা দেখছিস, মানে আমার আংটি, তুই পরে নে।
জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই তোদের না? আরে তুই তুই কি বলছিস? হ্যাঁ এই আংটিটা আমাদের প্রাণ বাঁচাবে। কি ফালতু বকছিস তুই? ধরে এই আংটি আমি পরবো না, আই এম সরি, ইট উইল হার্ট মি, আমার ছটা আঙুল না, আমি এটা পড়তে পারবো না ভাই, আই এম সরি। আচ্ছা আচ্ছা একটা কাজ কর, একটা কাজ কর, তোর যে ছ নম্বর আঙুলটা আছে না ওটাই পড়িস না, অন্য আঙুলটাই পড়। আরে না ভাই, আমার কথাটা শোন, সুরি তোর লাইফ রিস্ক আছে। সুরির লাইফ রিস্ক? হ্যাঁ। আরে ভাই তুই কি বলছিস, আমার লাইফ রিস্ক? আরে যেখানে সুরি, ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি, আমি কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিনের জন্য এখানে এসেছি, আমি একটু আনন্দ ফুর্তি করবো, তারপর চলে যাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা শোন 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 শোন, একটা আইডিয়া আছে আমার কাছে, একটা আইডিয়া, একটা আইডিয়া আছে শোন। এই যে তুই যে আংটিটা দেখছিস, মানে আমার আংটি, তুই পরে নে, এই নে এই নে, ডাবল প্রোটেকশন। মানে নাগিন যখন তোকে ছোবল মারবে তুই মরবি না, আমার আইটাও তুই পেয়ে যাবি, তোরা ব্যাড আইডিয়া কি বল? ইয়ার ইয়ার অ্যাঙ্কি, নাও শুরু করো প্লিজ। দাঁড়ান, ওই মন্দির থেকে চরণামৃত এনেছিলাম, ভাবলাম সবাইকে একসঙ্গেই দিয়ে দিই, খাবার আগে চরণামৃত খাওয়া খুব শুভ হয়। দেখুন কি শিক্ষা আমাদের বৌমার, দিয়ে দাও মা। প্রসাদ কখনো বাঁ হাতে নিতে নেই, ডান হাতেই নিতে হয়। দাও, আগে এটা তো খুলুন, চরণামৃত এমন ভাবে। আরে ছাড়ো না এইসব, অ্যাকচুয়ালি আমি সব মানি না, এতে কি আসে যায়, দাও না আমাকে। আমরা সবাই তো মানি, খুলে ফেলুন না প্লিজ। আরে খোল না রে ভাই, কাম অন। আরে ভাই অ্যাঙ্কি তুইও না, কাম অন। চল ঠিক আছে, নাও দাও এবার। একি এর তো মাত্র পাঁচটাই আঙুল, আঘাতের মতো তো লাগছে কিন্তু ছটা আঙুল তো নেই। আরে কোথায় হারিয়ে গেলে, দাও না। ঠিক আছে, জ্ঞানে তো থাকে না অমৃতাদি, নেশাতেই বলেছে হয়তো, তাহলে সুরি হয়তো খুনি নয়। আরে খেয়ে নে আগে, পরে পরে নিস। আচ্ছা ঠিক আছে, চল চল চল। আচ্ছা একটা কথা বলতো, ছ নম্বর আঙুলটা কোথায় গেল তোর? ভাই তুইও বোকা বনে গেলি, তোর মেয়ে বলেছিল না যার হাতে ছটা আঙুল থাকে সে খুবই ভাগ্যবান হয়। হ্যাঁ তো, হ্যাঁ তো, আমি তো ভাগ্যবান, ভাগ্য কারোর সঙ্গে শেয়ার করবো না, বুঝেছিস, সুপারস্টার একজনই হয়। সুরি দ্য গ্রেটেস্ট। এটা কার নাম্বার? হ্যালো, কে? শিবন্যা তুমি ঠিক আছো তো? ওখানে সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? শেষা তুমি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু তুমি হঠাৎ করে ফোন করলে। শিবন্যা তুমি গুরুমার ব্যাপারে কি যেন বলবে বলেছিলে, খবর নেবে বলেছিলে, সারাদিন তোমার সঙ্গে কথা হয়নি তাই তাই আমার মনে হলো তোমার হয়তো কোনো বিপদ হয়েছে। না না, ঋতিকের মা আমায় ওখানে নিয়ে গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল, আমি ভেতরেও যেতে পারিনি, হয়তো ওনার কোনো মায়াবী শক্তি ছিল যা আমায় ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু ভেতরে কি হয়েছিল, ওদের মধ্যে কি কথা হয়েছে, গুরুমা কি বলেছেন, ওদের কি দিয়েছেন বাঁচার জন্য, আমি কিচ্ছু জানি না। আর জানো তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, একটা ভয়ঙ্কর বাজ জানি না কোথা থেকে এসে গেল আর সে আমার পিছুই ছাড়ছিল না। শিবন্যা এখন তো তোমাকে আরো সতর্ক থাকতে হবে। গুরুমা জানতেন যে নাগিনের হাত থেকে বাঁচার উপায় ওদের বলতে হবে, উনি এটাও জানতেন যদি নাগিন থাকে তাহলে সে আজকেই আসবে, আর উনি ওই বাজ পাখিটাকে পাঠিয়েছিলেন হামলা করার জন্য। আমার তো মনে হচ্ছে ওই বাড়ির লোকেদের সন্দেহ এখন নিশ্চিত হয়ে গেছে, আর সেই জন্য এই সমস্ত পুরোহিত বাবা আর গুরুমাদের কাছে দৌড়চ্ছে। নাগিন ওদের আশেপাশে নয়, ওদের শিরায় শিরায় বিষ ঢেলে দেবে নিজের প্রতিশোধের। আমার প্রতিহিংসার গতি মৃত্যুর গতির থেকেও দ্রুত, তুমি আমার চিন্তা করো না।